এভাবে পরের দিন তাকে নিয়ে আসা হইলো এফডিসিতে। এফডিসি থেকে তো মান্নাল ডেড বডি তো বেরোই করতে পারতেছি না। তখন ডিসি আমারে বললো যে মানিক ভাই শুনেন, দীপকে আমি স্পষ্ট ওই কথাটা বলেছি, তুমি এমন একটি ছবির নাম উচ্চারণ করতে পারবা না যেটা তুমি মরার পরে তোমাকে নিয়ে লাভালাভি হবে, প্রশংসিত হবে, মনে রাখবে। উত্তমের ছবি, রাজ্জাক সাহেবের ছবি, ইভেন আমার যে মান্নাও কিছু কাজ করে গেছে, মান্নাকে ভুলতে অনেক সময় লাগবে। মান্না একটু ডিফারেন্ট, মান্নার ডিফারেন্ট যেটা মান্না স্টার্টিং পয়েন্টে মান্না সেম, মান্না কিন্তু অনেক কিছু এসে শিখেছে, অনেক কিছু। মান্নার ভিতরে কখনো কাজ ইহার ঢুকেছে, মান্নার ভিতরে কখনো মালেক আফসারি ঢুকেছে, মান্নার ভিতরে কখনো মুমতাজুর রহমান আকবর ঢুকেছে। আমি বিভিন্ন সময়ে আমাকে আমি কিন্তু তৈরি জিনিসের উপরে কাজ করেছি, মান্নাকে আমি তৈরি করিনি, মান্নার তৈরি অবস্থায় মান্নাকে নিয়ে কাজ করেছি। তা সুলতান ওয়ান অফ দি বিগ ফিল্ম, স্বামী স্ত্রীর যুদ্ধ অনেক বড় চেঞ্জিং, মান্না যে স্টাইলে ছবি করতো টোটাল ইমেজটাকেই চেঞ্জ করে দিয়েছি। তারপর দুই বধু একসময় ম্যাচিউড লাভের একটা ছবি, মানে প্রেমের যন্ত্রণার উপর একটা ছবি। আমরা ডিফারেন্ট আমাদের চিন্তা ভাবনাগুলো এইভাবে ব্রেকডাউন করা যে যখন যে আর্টিস্ট আসবে তাকে ব্রেক করা। আগামীতে ভেরি সোন একটা ছেলেকে আমাকে দেওয়া হয়েছে, আমি কিন্তু তার মাথার চুল থেকে পা পর্যন্ত আমার রিসার্চ সেলে চলে যাচ্ছে। এই ছেলেটার ফেস কোথায় আছে, এই ছেলেটাকে আমার চরিত্রের জন্য কি করা উচিত, এই ছেলেটা কিভাবে বলবে, কিভাবে হাঁটবে, সম্পূর্ণ কিন্তু আমার চরিত্রের মানে জাস্ট একটা ডাইসের মধ্যে তাকে আমি ফেলে তৈরি করব। মান্নাকে কেমন দেখেছিলেন? মান্না এক্সিলেন্ট, মান্না স্টার্টিং পয়েন্ট থেকে, মান্নার আফটার রাজ্জাক মান্নার মতো শিল্পী আর তৈরি হয়নি। মানে এই এই সময়ে চলচ্চিত্রের যে অসঙ্গতি বা যে সার্বিকভাবে আমরা তো অনেক ছবি দেখেছি মান্না যে মেহনতি মানুষের পক্ষে উনি অনেক সংলাপ বলতেন, উনি কতটা প্রাসঙ্গিক এখন পর্যন্ত? যে জিনিসটা ছিল জসিম সাহেবের সেটা হচ্ছে রক্তে মাংসে সম্পূর্ণই একদম সিনেমার সিনেমা ফিল্ম পিপুল, এবং যে মানুষটা ঘুম থেকে উঠতো সিনেমা নিয়ে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সিনেমা, সেটা ছিল জসিম। খুব ক্যালকুলেটিভ, সারা বিশ্বে কোথায় কী হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ফলো আপ করে প্রত্যেকটা জায়গায় নিজেকে ইনভলভ করে বছরে একটা স্ক্রিপ্ট তৈরি করতো, সেটাই তার ব্যানার থেকে ছবি হইত। তদ্রূপ মান্না দুইবেলা কাজ করার পরে মানিক ভাই কোথায় আছেন, আমার মান্না আমি কিন্তু রাত্রে জাগতে পারবো না, আজকে আসেন না একটু কফি খাই সোনারগাঁও হোটেলে, সারাক্ষণ রাত 3টা বাজায় ফেলতো সিনেমা কীভাবে ভালো হয় মানিক ভাই, এই যে এই লোকগুলো তো প্রবলেম হচ্ছে, ওইখানে এই পলিসিটা হইতেছে, এই পলিসি হইলে তো এই ক্ষতি হবে, এই যে ইন্ডাস্ট্রির বেটারমেন্ট, ভালো প্রজেক্ট কীভাবে হবে, এগুলো নিয়ে যে ওর চিন্তা ভাবনা ছিল নো ওরি। আপনি কথা বলছেন যে বিদ্রোহী কাটপিট ছিল, বিদ্রোহী সারদিতে তো মান্না ভাই অভিনয় করেছিলেন? না না না, এই তো আপনারা তো রং জিনিসটা মাথায়, এটা হল মালিকরা তখন এই এই হুমায়ুন আহমেদের একটা ছবি তো একটা কাটপিস লাগাই দিছে, এটা তাদের তারা কিনে নিয়ে যেত, কিনে নিয়ে। মান্না ভাইয়ের সাথে আপনার শেষ কি কথা হয়েছিল বা একটা স্মৃতি, একটা গল্প শুনতে চাই? মান্নার এই স্মৃতি বললে তো অনেক কষ্ট হবে, আমারও কষ্ট হবে, শুনতে চাই দর্শকদেরকে জানাতে। এটা হচ্ছে যে আমার তখন ফাইনাল হয়ে গেছে ছবি পিতামাতার আমানত, গীতাঞ্জলি ছবি, মান্না প্রডিউসার। ছবিটা প্রথম ডিজিটালে ডাবিং হইল, ডিজিটালে ডাবিং হওয়ার পরে ফাইনাল সাউন্ডটা এখানে যে অপটিক্যাল ট্রান্সফার করার যে মেশিন তাতে আমাদের কাছে ভালো লাগতেছিল না। তখন আমাদের চিন্তা হলো যে মাদ্রাসে যাব, মাদ্রাসে গিয়ে ট্রান্সফার করে নিয়ে আসব। তখন এই বন্ধনেরই একটা ছবি আমি শব্দতে ডাবিং করতেছিলাম, তারপর রাত্রে আমাকে ফোন দিলো মানিক ভাই কতক্ষণ আছেন আপনি, আমি বললাম 11টা পর্যন্ত ডাবিং, তাহলে একটু সোনারগাঁও আসেন, সোনারগাঁও গেলাম। যাওয়ার পরে আমি বললাম মান্না এইসব চিন্তা ভাবনা বাদ দেন তো, আমি ছবি সাহেবের এক ছবি এই ডিজিটালে ডাবিং করছি, তারপরে এটা কনভার্ট করে আবার এখানে ম্যাগনেটে পুরো সাউন্ডটা ট্রান্সফার করে একটা নতুন ইয়ে করে প্রিন্ট করে নেগেটিভ কাইটা প্রিন্ট করে দেন, কারণ ডিজিটালে তো আর ওটা অ্যাডজাস্ট হবে না, তো 35 ওইভাবে প্রিন্ট প্রিন্ট করে আমরা নিজেরা এখানে বসে একটা অন্য পদ্ধতিতে আমি বাইট করে নেব। তখন মান্না কিন্তু খুব মানে ডিপ্রেসড,
এত অস্থিরতা, এত ওর চেহারার মধ্যে একটা বিষয় তখন। আমি কিন্তু অনেকের চেহারা এগুলো দেখেছি, হয়তো তারপরে আমি তাদেরকে পাইনি, তিন দিন পরে তারা পৃথিবী থেকে চলে গেছে। মান্নার চেহারার মধ্যে ওই জিনিসটা আমার কাছে উপলব্ধি হয়েছে। এবং রাত্র তিনটার সময় আমি গাউসনগরে আমার বাসায় গেলাম, মান্না চলে গেল উত্তরা। উত্তরা যাওয়ার সকালে মান্নার সাথে কথা হইলো, একটি ছবির মহরতে আসবে এবং মহরতের থেকে আমি এমডির ওখানে যাব, এমডি থেকে এখানে গিয়ে প্রিন্টিং অর্ডার করে আমরা ওই কাজ করব। আমাদের এক মেকআপ ম্যান প্রডিউসার মান্নান ওখানে শুনে, এই সোহান, এই সোহানের এখানে বিচিত্রা ফটোসুন্দরী একটা মেয়েকে ইন্ট্রোডিউস করাবে। সোহান আমাকে ইনভাইট করলো যে আপনি থাকেন একটু মহরতে, আপনাকে একটু কথা বলতে হবে। আমি তখন আমি দেখলাম দুইটা ঘটনা, একটা হচ্ছে সোহানের ওপেনিং ইন্ট্রোডাকশান একটা মেয়ের, এইটা একটা ব্যাপার, আর সেকেন্ডলি হচ্ছে মান্নার সাথে আমার কাজ আছে। আমি আসলাম ঝর্ণা স্পটে মান্নার শুটিং, ওখানে গেলাম, মুসলিম আর মান্নানকে জিজ্ঞাসা করলাম, বললে হ্যাঁ আসবে। তারপরে আমি আর দুই নম্বর ফ্লোরে চলে আসলাম। দুই নম্বর ফ্লোরে চলে আসার পরে আমি আমার বক্তব্য শেষ করে ডায়াস থেকে যখন আমি নামছি, তখন আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ফোন দিল, জামাল। জামাল ফোন দিল, ভাই শুনছেন কিছু? কি বলছে যে মান্না ভাই তো অসুস্থ, ইউনাইটেড হসপিটালে অ্যাডমিটেড। আমি তখন চিন্তা করলাম, কখন অ্যাডমিট করলো? এ তো আমার সাথে দুই তিন ঘন্টা আগে, তিন চার ঘন্টা আগে আমার সাথেই তো ছিল। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে ঠিক আমাদের এইখানে এফডিসি 8-9 নম্বর ফ্লোরের সামনে দিকে গেটে যাচ্ছি, এর মধ্যে জ্যামি মোহাম্মদ হোসেন জ্যামি আসতেছিল। জ্যামির আমি থামাইলাম, জ্যামি শুনছেন এই যে মান্না অসুস্থ, ইউনাইটেডে অ্যাডমিটেড। পরে জ্যামি বললো, তাই নাকি, চলেন আমিও যাবো। গেলাম 1 নম্বর গুলশান একে যাওয়ার পরে আবার ফোন জামালের, ভাই মান্না ভাই তো মারা গেছে। তারপরে তো আর আমার আর কোনো অবাস্তব, মানে যে মানুষ এত স্পিড, এত চঞ্চলতা, এত কথা, এত ইন্ডাস্ট্রি নিয়ে ভাবনা চিন্তা সব কিছু শেষ হয়ে গেল এক নিমিষে শেষ। তারপরে এখান থেকে গেলাম, যাওয়ার পরে পরে আমাকে তার বড় ভাই বললো যে মানিক ভাই, এ শেলি তো নাই, শেলি আছে দুবাইতে, ও আসবে হচ্ছে দুদিন পরে। আমি তো ফোনটা করতে পারছি না, আমি কী বলবো শেলিকে, আপনি একটু ফোন করেন না। তারপরে শেলিকে আমি রিং করলাম, শেলিকে বললাম, শেলি মান্নার শরীরের অবস্থা ভালো না, বলতে পারলাম না, নিউজটা দিতে পারলাম না, কারণ ওই মুহূর্তে কী অবস্থা দাঁড়ায় তার, সে কীভাবে তার প্রতিক্রিয়াটা, ও মানুষের অনেক সময় এরকম নিউজ পাওয়ার পরে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপর শেলি বলল, কী হয়েছে মানিক ভাই বলুন তো, আমার খুলে বলো। না না, আমার হসপিটালে আছে, তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো তুমি একটা আসার ব্যবস্থা করো। শেলি সাথে সাথে, ও তো ক্যাবিন ক্রু অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিল শেলি, তো ও অ্যারেঞ্জ হয়ে গেছে, ও চলে আসছে। আসার পরে যখন ইউনাইটেডে আসলো, বুঝে ফেলছে আর কি, ও আমাকে খুব ইয়ে করলো, মানিক ভাই আপনি আমাকে নিউজটা দিলেন, আর কান্না। এভাবে পরের দিন তাকে নিয়ে আসা হইলো এফডিসিতে। এফডিসি থেকে তো মান্নার ডেড বডি তো বেরোই করতে পারতেছি না। তখন ডিসি আমারে বললো যে মানিক ভাই শুনেন, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমি ইভেন এরকমও চিন্তা করছি যে হেলিকপ্টার কোনো রকমভাবে ব্যবস্থা করলে, এফডিসিতে ওই জায়গায় স্পেস ছিল না, কোথায় হেলিকপ্টার, হেলিপ্যাড নাই, কিচ্ছু নেই, একটা সারটা ধইলেও কোনো রকমভাবে ওরকম অ্যারেঞ্জমেন্ট থাকলে। এই পর্যায়ে আমাদের তখন অবস্থান ছিল। তখন ওই ডিসি আমাকে বলার পরে বলল, আমাদের উপরে ছেড়ে দেন, বাইরে হাজার হাজার লোক মানে ইট পাটকেল মারতেছে, তারা একবার তারা চেহারা দেখতে চায়। পরে পুলিশের নিয়ন্ত্রণে আমি যখন এমডি সাহেব আমাদের এখানে যারা ছিল সবাইকে বললাম, আমরা আসলে কন্ট্রোল করতে পারবো না, পুলিশের হাতে দিয়ে দিই, পুলিশ ওরা কন্ট্রোল করে যেভাবে হোক। একবার মোটামুটি সমস্ত রাস্তায় কিন্তু জানে মান্নার বডি যাচ্ছে, লাইভ টেলিকাস্ট হইতেছে বিভিন্ন চ্যানেলে। তারপরে কীভাবে গেল শেষ পর্যন্ত দাফন টাফন হইল। এই যে মান্না, এই যে প্রতিনিয়ত, এই যে ফিল্ম,
মান্নাকে নিয়ে আমার সেকেন্ড ইনিংস, আমি মান্না এখন কিছু ভারী কাজ করতে হবে, বড় ভাই টড় ভাই এরকম একটা ক্যারেক্টার, ওর ব্যাপারে প্রজেক্ট ডিজাইন, ও কিন্তু এই জিনিসটা ফলো করত, মানত। সেম জসিম সাহেবের বেলায় হয়েছে, সেম সবার বেলায় হয়েছে, সময় থাকতে থাকতে আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। এই যে মৃত্যুর কথা বললেন, আপনি তো আপনার হাতে আপনার সামনে দিয়ে তো অনেক তারকা হয়েছে, আমি যদি সম্মানের সহিত জানতে চাই, আবারও রিপিট প্রশ্ন করতে চাই যে সালমান শাহ, মান্না, সাকিব খান, আপনাদের সাথে কাকে আপনি জনপ্রিয়তার শীর্ষে রাখবেন, বা আপনার কাছে মানে ব্যাখ্যা কি জনপ্রিয়তার? এক একজন তো এক এক রকম স্টাইলে, সাকিব খান তো এক রকম ছবি, এক ধারা ছবি করতেছে, মান্না ভাই কিন্তু বিভিন্ন ধারা ছবি করতো, আর সালমান শাহ একই ধারা প্রেম ভালোবাসা ছবি করতো, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি জানতে চাইস জনপ্রিয়তার। এই জিনিস, এই প্রশ্নগুলো আসলে খুব বিব্রতকর একটা প্রশ্ন। আমি বলি যে সালমান, সাকিব, মান্না, রাজ্জাক ভাই প্রত্যেকটাই কিন্তু আলাদা, স্বস্ব অবস্থানে প্রত্যেকেই কিন্তু এত বড় স্টার, এটা অকল্পনীয়। মেট্রোপলিটন এরিয়াতে সাকিবের যে ইমেজ, একদম রুরাল যেখানে প্রত্যন্ত অঞ্চলে মান্নার যে ইমেজ, এটা কিন্তু অনেক ডিফার করে। ইয়াং পোলাপানরা যারা সিটি লেভেলে, এগুলো কিন্তু সাকিবের ছবি নিয়ে খুব তারা ইয়ে করে, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইলেকট্রিসিটিও ছিল না, এরকম জায়গায় মান্নার ছবি নিয়ে যে আলোচনাগুলো আমি দেখেছি বিভিন্ন সময়ে, এরকম ইন্টেরিয়রে যখন কোনো সিচুয়েশন সিকোয়েন্সের কোনো স্পট সিকোয়েন্সে যাই, তখন দেখতাম যে তার পপুলারিটি, তার জাজমেন্ট এবং অন্য অন্য আর্টিস্ট সম্পর্কে যে ধারণা, এগুলো হয়। তো মান্নার একটা একরকম অডিয়েন্স অল ওভার বাংলাদেশ ছিল, মৃত্যুর পরে আরও বেশি আমি দেখেছি এগুলো। আর সাকিবের একটা ইমেজ যে মানে শোম্যানশিপ যেটা বলে আর কি, স্টাইল স্টাইল কিছু কিছু জিনিস থাকে আর্টিস্টের, এগুলো থাকে, এগুলো হয়। কিন্তু মান্না যে ভারী ক্যারেক্টারগুলো করে গেছে, এগুলো এখনও ওর হয়নি, হয়তো আগামীতে হবে। তারপর রাজ্জাক ভাইয়ের একটা আলাদা হয়েছিল, আর যে চকলেট হিরো যেটা জাফর ইকবাল ছিল, এরপরে সালমান আসলো, সালমান আসলো কিন্তু একদম সময়ের দাবি, তখন মানুষ ছিল এতগুলো, মানুষ হয়ে গেছে এতগুলো, এবং ছেলে মেয়েদের মধ্যে যে মানে স্যাটেলাইট হোক কিংবা মানে মাধ্যম যেগুলো তখনকার দিনে ছিল, বাইরের যে হিরোদের ছবিগুলো পটপট করে চলে আসতো, ভিডিওতে দেখতো, সেখান থেকে ওরা যে স্টাইলটা ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল সালমান, বিশেষ করে ইয়াং মেয়েদের জন্য একটা বিশাল ফ্যাক্টর হয়ে গেছিলো সালমান। হ্যাঁ, পরবর্তীকালে এখন সাকিবেরও এরকম হয়েছে, কিন্তু অভিনেতা অভিনেত্রী যদি বলেন তাহলে রাজ্জাক, মান্না। সাকিবকে আমি স্পষ্ট এই কথাটা বলেছি, তুমি এমন একটি ছবির নাম উচ্চারণ করতে পারবে না যেটা তুমি মরার পরে তোমাকে নিয়ে লাভালাভি হবে, প্রশংসিত হবে, মনে রাখবে। উত্তমের ছবি, রাজ্জাক সাহেবের ছবি, ইভেন আমার যে মান্নাও কিছু কাজ করে গেছে, মান্নাকে ভুলতে অনেক সময় লাগবে, তোমার সেই ধরনের কিছু সৃষ্টি, কিছু প্রজেক্ট কোথায় আমাকে বলো, আমারও হয় নাই কিংবা অন্য ডিরেক্টরেরও তুমি পাও নাই, এই ধরনের প্রজেক্ট পাও নাই, তো এখন তোমাকে এই যাদের সাথে কাজ করেছো তাদের সাথে বসে কিছু ছবি এমন তৈরি করে রেখে যাও যেটা তুমি তো সারা জীবন বেঁচে থাকবে না, তুমি মারা গেলে তোমাকে মানুষ মনে রাখবে। একটা একটা প্রসঙ্গ আমি আপনার কাছ থেকে জানতে চাই, অনেকের কাছ থেকে নিয়েছি ধারাবাহিকভাবে আপনার কাছে জানতে চাই, যদিও আমরা আপনার কোনো কাজ দেখিনি সালমান শাহর সাথে, কিন্তু আপনি, আমি সালমানকে নিয়ে কোনোদিন কাজ করার আমার সৌভাগ্য, তখন আমি দেশেই ছিলাম না, একটা পিরিয়ডে আমি বাইরে ছিলাম,